বাংলাদেশের প্রথম 3D ছবির নায়িকা জয়া, নন্দিত সাহিত্যিক আহমেদ ছফা, তার বিখ্যাত উপন্যাস অলাতচক্র। বলা হয় এখানে তিনি দানিয়েলের জবানিতে নিজেকেই তুলে ধরেছেন, নিজের প্রেমিকা রূপে সৃষ্টি করেছেন তায়রা ছবিটি। 1985 সালে প্রকাশিত মুক্তিযুদ্ধ ভিত্তিক সেই উপন্যাস এবার রূপ নিচ্ছে চলচ্চিত্রে। তাতে প্রেমিকা তায়রা চরিত্রে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এটি হতে যাচ্ছে বাংলাদেশ তথা বাংলা ভাষায় নির্মিত প্রথম 3D ছবি। এ ছবির শুটিং হয়েছে 3D ক্যামেরায় ভারতীয় একটি প্রতিষ্ঠানের কারিগরি সহায়তা নিয়ে। পুরো সিনেমা শেষ করার পর তিনি গণমাধ্যমে এ নিয়ে বিস্তারিত মুখ খুলবেন। জানা গেছে 7 লাখ টাকা সরকারি অনুদান নিয়ে বিশেষ এই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করেছেন হাবিবুর রহমান। গত 22 জুন থেকে এর শুটিং শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরে বিজয় দিবস উপলক্ষে ছবিটি মুক্তি দেবেন পরিচালক। হাবিবুর রহমান জানান, বাংলাদেশে নির্মিত প্রথম 3D চলচ্চিত্র এটি। শুটিং প্রায় শেষ হলেও সম্পাদনা করতে সময় লাগবে, তাছাড়া এতে বাজেটও একটি বড় বিষয়। এই ছবিতে দানিয়েল চরিত্রে অভিনয় করছেন আহমেদ রুবেল। এছাড়া অন্যান্য চরিত্রে হাজির হবেন মামুনুর রশিদ, আজাল আবুল কালাম, শিল্পী সরকার অপু, শফিউল আলম বাবু, নুসরাত জাহান জেরি, সৈয়দ মোশাররফ প্রমুখ। মুক্তিযুদ্ধের সময় কলকাতার শরণার্থী হিসেবে আশ্রিত বাংলাদেশি লেখক দানিয়েল ও ক্যান্সারে আক্রান্ত প্রগতিশীল নারী তায়েবার মধ্যকার অস্ফুট ভালোবাসা, মানসিক টানাপোড়নে মুক্তিযুদ্ধ নিয়ে ভিন্ন ভিন্ন গোষ্ঠীর দৃষ্টিভঙ্গি লেখক অলাতচক্র উপন্যাসে ফুটিয়ে তুলেছেন। সেগুলো এবার উঠে আসবে নির্মাণাধীন এই চলচ্চিত্রে।